সীতাকুণ্ড এমন একটি জায়গা যেখানে পাহাড়, সমুদ্র এমনকি বর্ষাকালের ঝর্ণাও পাবেন, তাও আবার কম সময়ে কম খরচে। তবে শুধু পাহাড়, ঝর্ণা, সমুদ্রই না, চট্টগ্রামের এই উপজেলাটা যতটাই সুন্দর, এখানকার মানুষগুলো ততটাই সুন্দর। তাই ব্যস্ত জীবনের মগজে ক্লান্তি দূর করতে, প্রকৃতির রূপের মুগ্ধতা মাখতে একদিন এই পাহাড় এবং সমুদ্র দেখতে চলে যাই মাত্র 1,500 টাকা নিয়ে। তো সীতাকুণ্ড নিয়ে একটা জিনিস হচ্ছে, 2020 থেকে আমি যে কয়বার ট্যুর করছি এবং প্রত্যেকবারে আমি সীতাকুণ্ড ট্যুর অফার করছি সবাইকে, বাট কোনো না কোনো কারণে প্রত্যেকবারই সেটা রিজেক্ট হয়েছে। সো ফাইনালি আই এম গোয়িং টু সীতাকুণ্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আই হোপ এই জার্নিটা খুব সেফ হবে আর সুন্দর হবে। তারপর আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের অপোজিটে থাকা এস আলম বাসের কাউন্টার থেকে 580 টাকা মূল্যের নন এসি বাসের টিকিট কেটে ঠিক রাত 12টা বাজে রওনা হই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে 4টা বাজে আর সীতাকুণ্ড যেতে হলে আমাদেরকে আরও 2 ঘন্টা অপেক্ষা করা লাগবে চন্দ্রনাথ পাহাড় ওঠার জন্য। তো আমরা আসলে এই মামার দোকানে আসি আর এত রাতে আসলে একটা সেফ প্লেস দরকার, তো এই জায়গাটা কোয়াইট সেফ। তো আপনারা যারা রাতেবেলা সীতাকুণ্ড রওনা দেবেন আপনারা এই দোকানে এসে বসতে পারেন আর মামা খুব ফ্রেন্ডলি। মামা আপনার নাম কি? কারণ এটা একটা সেফ প্লেস, রাতেবেলা আসলে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকাটা সেফ না। তো আপনার মামার দোকানে আসবেন, খাবেন, এনজয় করবেন। আপনি কিছু বলবেন? পাহাড় পর্যন্ত কত টাকা নেন? 20 টাকা পার পার্সন? জন প্রতি 20 টাকা। আর ডিলার মিলে? নিজের মিলে 100 টাকা। আচ্ছা, এখন আপনি 30 টাকা করে জমা দিলে আবার যদি আমাকে ফেরত দেন আপনাকে আমি 20 টাকা ফেরত দিব, ভাড়া আমি 10 টাকা রাখবো। আচ্ছা, ভাড়া 10 টাকা, রেন্টের দাম 30 টাকা। লাঠি ফেটে গেলে ভাই ফেরত হবে না। এই যে দেখা যাচ্ছে এতটুক হচ্ছে অর্ধেক, মানে ভাই সিরিয়াসলি এতটুক অর্ধেক। তো আমি বলো কেমন লাগতেছে তোমার? শীত তাপতেছি বাট একটা ফিল, চলো দেখি কি হয়। তুমি বুঝতেছো যে এত এতটুক যে দেখতেছো, ঠিক আছে, অতটুক মাত্র অর্ধেক, এটার উপরে আরো আছে। ওকে, মিট অ্যান আদার ব্লগার নাদিমাল মিরাজ। আচ্ছা, চ্যানেল এটাই? সো দিস ইজ দ্য ফাইনাল ভিউ অফ ফ্রম দ্য টপ অফ দ্য চন্দ্রনাথ পাহাড়। আর অবশ্যই আমার এখানে ঘুমাতে মন চাইতেছে, আমার যেতে ইচ্ছা করতেছে না। যাই হোক, আমরা এখানে অনেক সময় থেকে গেছি। আমরা 7:05 পাহাড়ে ওঠা শুরু করছিলাম অ্যান্ড দেন 8:45 পাহাড়ের উপরে উঠে পৌঁছাইছি। সো ইটস এ হিউজ টাইম আর আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিছি। আর যদি আমরা মাঝখানে হচ্ছে ফটো সেশন করছি পাহাড়ের বিভিন্ন জায়গায়। সো এটা হচ্ছে সিঁড়ি, এখান থেকে খুব ফাস্ট নামা যায়, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। সো ফাইনালি আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং ডান আর আমাদের অলমোস্ট 3 ঘন্টা লাগছে পুরো পাহাড় উঠে ঘুরে ছবি তুলতে যা যা করছি, ঠিক আছে, সব মিলে 3 ঘন্টা লাগছে। আমি জানি না, আমার কাছে নামার রাস্তা অনেক বেশি প্যারা লাগছে। ওকে, আপনার কেমন লাগছে ভাই? রাইট, নামার ক্ষেত্রে হচ্ছে এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল।
হ্যাঁ, খুব যে একটা কষ্ট তা না, মানে কষ্ট আছে বাট এক্সাইটিং, এটা এক্সাইটিং কি বলে, আগ্রহ ঠেলায় লাফা লাফ উঠে গেছি। নাও আই মিন গুলিয়াখালি সি বিচ। আর এখানে আসার আগে আমরা পাহাড় থেকে জন প্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম সীতাকুণ্ড বাজারে, এবং সেখান থেকে আমরা লাঞ্চ করে তারপর এখানে এসেছি। আর লাঞ্চে আমার ব্যক্তিগতভাবে খরচ হয়েছিল 150 টাকা। সাগরের তীব্র ঢেউ, ঢেউয়ের গর্জন এবং উত্তাল সমুদ্রের বাতাস সময়ের যাত্রা আমাদের বুঝতেই দেয়নি। একটা গাছের নিচে বসে বসে সমুদ্র দেখতে দেখতে কীভাবে এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। গুলিয়াখালি সি বিচে আমরা পা ফেলেছিলাম 11:45, আর এখন সময় 3:20। যেহেতু বিকেল 4টায় আমরা বাসের টিকিট কেটেছিলাম, তাই আমাদের এখনই রওনা দিতে হচ্ছে সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। গুলিয়াখালি থেকে সীতাকুণ্ড বাজার যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল। সীতাকুণ্ড উপজেলাটা অনেক বেশি সুন্দর, আর এ পাহাড় সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তবে দিন শেষে আমরা সবাই ব্যস্ত জীবনের নাগরিক, তাই ইচ্ছার বিরুদ্ধেও ফিরে যেতে হবে আমাদের ব্যস্ত জীবনে। আবারও 580 টাকা মূল্যের নন এসি বাসের টিকিট কাটি, তবে এবার আমরা টিকিট কেটেছিলাম হানিফে। কিন্তু আমরা হানিফে যে বাসটিট উঠেছিলাম সেটার থেকে সীতাকুণ্ডে আমরা এসালামে যে বাসে এসেছি সেটার সার্ভিস আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এসালামের সিটগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা ছিল এবং হানিফের সিটগুলো একটু বেশি চাপা ছিল। ভয়ে ভয়ে পা ফেলে পাহাড়ের ভয়ানক রাস্তা পাড়ি দেওয়া। পাহাড়ে ওঠার সময় দেখতে পাওয়া মেঘের আবরণে ঢাকা সীতাকুণ্ড উপজেলা, কিংবা উত্তাল সমুদ্রের গর্জন আর তার জোরালো বাতাস, মাটিতে আছড়ে পড়া বঙ্গোপসাগরের ঢেউ, সবকিছু মিলিয়ে সীতাকুণ্ড ভ্রমণ আমার জীবনের সেরা একটি অভিজ্ঞতায় পরিণত হয়েছে। আমার মতে বাজেট এবং সময় স্বল্পতা থাকলে সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম সেরা একটি ভ্রমণের স্থান। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন।